আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ওস্তান গণিত তানভীর, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও এক নতুন ভিডিওতে। আমার আশেপাশের পরিবেশ দেখে হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো বান্দরবনের কোনো একটা অভিন্ন অঞ্চলে আছি, কিন্তু না, এটি কক্সবাজার ডলফিন বোর্ড থেকে মাত্র 25 কিলোমিটার দূরে মিনি বান্দরবন খ্যাত পেচারি দ্বীপ। আর এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব মিনি বান্দরবন, অর্থাৎ কক্সবাজার থেকে মাত্র 25 কিলোমিটার দূরে একটি বান্দরবনের মতোই অদ্ভুত সুন্দর জায়গা। আমরা কলাতলি থেকে একটি অটো রিজার্ভ নিয়ে মেরিন ড্রাইভ রোড ধরে এগিয়ে চলতে থাকি, আর আমাদের গন্তব্য মিনি বান্দরবন, এবং পথে দেখতে থাকি অপরূপ সুন্দর মেরিন ড্রাইভ রোড। এখন আমরা আছি রিজু খাল ব্রিজ, এখান থেকে আমরা চলে যাব বাঁ পাশের রাস্তা ধরে। মিনিট দুয়েক এগোনোর পরে আমরা প্রবেশ করব এক অপরূপ সুন্দর পাহাড় রাজ্যে। যারা অল্প সময় নিয়ে কক্সবাজারে আসেন, বান্দরবনে যাওয়ার সময় সুযোগ হয় না, তারা চাইলে অবশ্যই এই জায়গাটা আসতে পারেন। যদিও এই জায়গাটা বান্দরবনের মতো কখনোই হবে না, কিন্তু তারপর আপনি বান্দরবনে একটা ফিল পেতে চাইলে এই জায়গাটা অবশ্যই আসতে পারেন। জায়গাটা অনেক বেশি বড় না, আশেপাশে অনেকগুলো পাহাড় টিলা আছে, 20-25টা পাহাড় টিলা আছে, এবং 10-12টার চূড়ায় আপনি উঠতে পারবেন। এত মানে বড় পাহাড় না যে অনেক কষ্ট হবে হাইকিং করতে, ছোটো একদম ছোটো ছোটো পাহাড়। আপনি যত দূরে তাকাবেন শুধু দেখবেন সবুজ আর সবুজ। তো এর আগে আমি 4-5 বার কক্সবাজার এসেছিলাম, কিন্তু এই জায়গাটাতে আসা হয়নি। তো আপনারা যারা কক্সবাজার এসেও পাহাড়ের ফিল নিতে চান, অবশ্যই এই জায়গাটিতে আসবেন। বন্ধুরা, এই তো ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি কক্সবাজারের বুকে একটি মিনি বান্দরবন। আশা করি ভিডিও আপনার কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখান থেকে ফেরার পথে আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই হিমচুরি থেকে সানসেট দেখে যাবেন।